কখগুলান পর অ এ অমিতাভ বচ্চন অ এ অমিতাভ অ এ পতঞ্জলি অ এ মিঠু অ এ কোয়েল এ এ সুত্যা কিসব ভুলভাল করছিস ওই দেখি তোর বইয়ে কোথায় অমিতাভ বচ্চন আমির খান আছে কই গো হ্যাঁ সারা দিন কি শুধু কাজই করবে নাকি হিন্দি একটা গিলে যা দেখছিস মেয়ার মুখ দেখছিস যেমন মেশিন গান চলছে এ সুত্যা তুই বসে বসে পর আমি দুটো ভিজা ভাত খাইয়ে আসি আসুন কোন জিনিসে হাত দিবি নাই বুঝলি সামনের মাসে তুই যা যা চাই সব এনে দিবি ওসব ছেন্দার কথা আমার পেট ভরবে না আর যদি আমার শাড়ি গয়না না পাই না তাহলে তোমার মতো হাড় কিপটা মরদের সঙ্গে আমি কোনাই সম্পর্ক রাখবো না রাখবো না রাখবো না আভাল বেশি দেরি বিরি করবি তো এই একটু হাতে চোড়ায় বক্তৃতা দাঁত ঝাড়িয়ে দেবো হ্যাঁ তুমি আমাকে মারবে তুমি ও গো কে কুতায় আজগ কি হলো বকিষ্ট তুড়া তুই আমার মনা কান্না জুড়ে দিয়েছে যে বলি ঝগড়া ঝাটি করছো না কি গো না ভাই কথা ঝগড়া বা এই মন সাতলায় না তো গবে তো তোর কুড়ি একটা ঝগড়াতে আমি আর পাট করছি তাই ঘরে বসে টুকচান রিহার্সেল দিয়ে দিচ্ছি ও তাই বলো কি রিহার্সেল আমি ঝগড়াটা মিয়ার পাট করছি আরে না শালা ঢম মাস্টার এই রইল তোর ঘর সংসার আমি তৈ না আরে যাস না ময়না যাস না আমার কথাটাকে শুনে যা কি হলো বকুড়া আভাল কি মোটা বইয়ের পাতা পায়ে পেরেগে ঢুকেছে গোদের উপর বিষ পড়া কপালে জুটেছে মোটা বইয়ের পাতা পায়ে পেরেগে ঢুকেছে গোদের উপর বিষ পড়া কপালে জুটেছে মোটা বইয়ের মোটা বইয়ের পাতা পায়ে পেরেগে ঢুকেছে মোর পয়সা পাতি নাই অতি গরিব মানুষ ভাই যখন যেটাই আবদার তার তখন সেটাই চাই একে মোর পয়সা পাতি নাই অতি গরিব মানুষ ভাই যখন যেটাই আবদার তার তখন সেটাই চাই শাড়ি লিব গয়না লিব গয়না ধরেছে মোটা বইয়ের মোটা বইয়ের মোটা বইয়ের পাতা পাইয়া পেরেক ঢুকেছে মোটা বইয়ের পাতা পাইয়া পেরেক ঢুকেছে কৃষ্ণদাস বলে কেনে আমার কপালে হায় ভগবান এমন দজ্জাল বউটি জুটাই দিয়ে মনব কৃষ্ণদাস বলে কেনে আমার কপালে হায় ভগবান এমন দজ্জাল বউটি জুটাই দিয়ে বলবো কি ভাই চিৎকারে তাই পাড়া মাতাইছে মোটা বইয়ের পাতা পাইয়া ফেরেগে ঢুকেছে গোদের উপর বিষ পোড়া কপালে চুটেছে মোটা বইয়ের মোটা বইয়ের মোটা বইয়ের পাতা পাইয়া ফেরেগে ঢুকেছে মোটা বইয়ের পাতা পাইয়া ফেরেগে ঢুকেছে মোটা বইয়ের পাতা পাইয়া এমা
কর্ম ক্ষমণ করি পা ফাটা কোটেশ্বরী খেপা কালী ময়না সুন্দরী এই নাগ মলছি কান মলছি মা তোদের মা বেটা জ্বালাই দেখছি আমাকে ঘর ছেড়ে চলে যেতে হবে এসব লিয়ে তুই কি করবি আমির খান প্রসেনজিৎ জিতের মতো আমার শাড়ি গয়নার কি হইলো দিব দিব করে তো কটা দিন কাটাই দিলে বলি কি গো কথা গুলাম কানে গেল দিবি নাকি যা পারিস বলে যা মদ্দা কথা হইলো এই মাসে তোকে কিছু দিতে লারিব 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 আমার কথাটাকে শুনে যা কোন কথা শুনিব নাই তোর সাথে আর থাকিব নাই কিনে দিব তোর ঝুমকা পাশা মানে করিস না কুড়িও সুখার মা কিনে দিব তোর ঝুমকা পাশা মানে করিস না ও পড়ার মুখে মুদা ভারার করিস না কিনে দিব তোর ঝুমকা পাশা মানে করিস না কিনে দিব তোর ঝুমকা পাশা মানে করিস না শুনিয়ার মেলা যাব কইব ঘুরা ঘুরি নাকে নলক মাথার কাটা দিব নতুন শাড়ি আমি শুনিয়ার মেলা যাব কইব ঘুরা ঘুরি নাকে নলক মাথার কাটা দিব নতুন শাড়ি
আমার তুই একা ফেলে বাপের ঘরে পালাসি না, কিনে দিব তোর ঝুমকা পাশা মানে করিস না, বলি ও সখিয়ার মা, কিনে দিব তোর ঝুমকা পাশা মানে করিস না, কিনে দেব তোর ঝুমকা পাশা মানে করিস না, কিনে দেব তোর ঝুমকা পাশা মানে করিস না। সত্যি 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 দেখো, তাহলে তুই আমাকে ছাড়িয়ে কখনো কোথাও যাবি নাই তো?